আমি নাস্তিক মুফাকে মানুষ মনে করি না। আপনি কি মনে করেন? করতে পারেন। নাস্তিক মুফাকে আমি মানুষ মনে করি না, এটা আমার কথা নয়। আল্লাহ তাকে মানুষ মনে করেন নাই, আল্লাহ তাকে চতুর্থ জন্তুও বলেন নাই, আমি তাকে চতুর্থ জন্তুও বলি না। আমি নাস্তিক মুফাকে চতুর্থ জন্তুও বলি না, নাস্তিক মুফাকে গরু ছাগল কুকুর মহিষ এগুলোও মনে করি না। মানে এগুলোও মনে করি না, এগুলার চাইতো খারাপ, এগুলা বহুত ভালো। ওই কুকুর যে বেক বেক করে তারপরেও কুকুরটা অনেকটা ভালো, ওই নাস্তিক মুফার চাইতে, ওই নাস্তিক মুফার চাইতে অনেকটা ভালো। কেননা এই কথাটা আমি নিজের ব্যক্তিগত বলছি না, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, সেই জন্য আমি বলছি। নাস্তিক মুফাকে কেউ মানুষ মনে করবেন না। শুধু নাস্তিক মুফা কেন, যত নাস্তিক রয়েছে সবগুলা নাস্তিক হচ্ছে গিয়ে চতুর্থ জানোয়ারের চাইতেও খারাপ। সবগুলা নাস্তিক হচ্ছে গিয়ে চতুর্থ জন্তু গরু ছাগল মহিষ এগুলার চাইতেও খারাপ। যত নাস্তিক রয়েছে যারা কুরআনকে অপমান করে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথায় কথায় গালি দেয়, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদেরকে কথায় কথায় গালি দেয়, যারা আল্লাহকে পর্যন্ত গালি দেয়, এই সমস্ত চতুর্থ জন্তুদেরকে আপনি কি মানুষ মনে করেন? আমি মানুষ মনে করি না, আল্লাহ মানুষ মনে করেন নাই তাদেরকে, রাসূল তাদেরকে মানুষ বলেন নাই, আপনি তাকে মানুষ বলবেন কেন? প্রশ্নই হয় না। অনেক মানুষ তাকে মুফার সাথে কথা বলেন, মুফার সাথে কথা বলার শুরুতে সালাম করেন, আসসালামু আলাইকুম মুফা ভাই, বলার কথা শুরু করেন, নাউজুবিল্লাহ। লজ্জা করে না আপনাদের মুফাকে আপনি সালাম করতে? মুফাকে সালাম করতে লজ্জা করে না? মুফা যদি কোনো ব্যক্তিকে যদি সালাম করে দেয় তাহলে শুধু বলবেন ওয়ালাইকুম, ওয়ালাইকুম বলবেন, যাতে করে মুফা মুসলমান থেকে বাহির হয়ে গেছে। এই জন্য যদি কোনো নাস্তিক কাউকে সালাম করে তাহলে ওয়ালাইকুম বলতে হবে। আপনি নাস্তিককে সালাম করেছেন কেন? আপনাকে ইসলামে অনুমতি দিয়েছে? ইসলামে অনুমতি দেয় নাই, আপনি করছেন কেন? দুই দিন আগে শুনলাম আমাদের মুসলমান জাতির একজন জ্ঞানহীন মুফতি, উনি মুফার সাথে কথা বলতেছেন, তো শুরুতে সালাম করলেন মুফতি সাহেব, কথা বললেন মুফতি আপনার মুফার সাথে, এক সময় আপনার মুফা বলল এইটা ঠিক আছে কি, হ্যাঁ ঠিক আছে, ওইটা ঠিক আছে কি, হ ওইটা হতে পারে, এইটা হতে পারে কি, জি ওইটাও হতে পারে। মুফতি সাহেব তার কথাকে মত দিচ্ছেন, তার কথাকে মত দিচ্ছেন, অথচ ওই মুফার মাঝে আপনার চতুর্থ জন্তুরও যে জ্ঞান আছে ওই জ্ঞানটা তার মাঝে নাই, ওই জ্ঞানটা তার মাঝে নাই, আপনি তার কথা মেনে নিচ্ছেন কেন? আপনি তার কথাকে মেনে নিচ্ছেন কেন? আপনি মুসলমান, আপনি মুসলমানের মতো থাকতে হবে। আপনি চতুর্থ জন্তুর জ্ঞানটি গ্রহণ করার কোনো প্রশ্নই হয় না। আমাদের দিন হচ্ছে কি কমপ্লিট, মুসলমানের দিন কমপ্লিট। আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই ব্যক্তি গালি দিতে পারে আর আপনি তার কথাকে মত দিতে পারেন, আপনি কোন ধরনের মুসলমান হচ্ছেন? এই জন্য সম্মানিত মুসলমান ভাইয়েরা সাবধান, চতুর্থ জন্তুগুলাদের চাইতে একটু দূরে থাকবেন, এরা কিন্তু ব্যাক ব্যাক করতেই থাকবে। চতুর্থ জন্তুগুলা শিয়াল ছাগল এগুলার চাইতে খারাপ, কিন্তু এগুলা এগুলা থেকে একটু দূরেই থাকবেন, এগুলা থেকে একটু দূরে থাকবেন, এরা কিন্তু আপনাকে ব্যাক ব্যাক করতেই থাকবে। আর অনুরোধ থাকবে আপনাদের কাছে যে নাস্তিক মুফার যত ভিডিও ক্লিপ রয়েছে ইউটিউবের মধ্যে, প্লিজ দয়া করে এগুলা দেখবেন না, নাস্তিক মুফার যত ভিডিও রয়েছে এগুলা থেকে দূরে থাকেন। তার তার কাছ থেকে জ্ঞান অর্জন করার কোনো প্রশ্নই হয় না। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, রব্বি জিদনি ইলমা, প্রতিদিন দোয়া করেন আল্লাহর কাছে, তার কথা শুনে জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নাই। সে আবার কি জ্ঞান দিবে? তার মাঝে পুঁটি মাছেরও জ্ঞান নাই, পুঁটি মাছের দারকিন্দা মাছের ছোট ছোট যে মাছ আছে ওইগুলারও জ্ঞান নাই তার মাঝে, সে আপনাকে কি জ্ঞান দিবে? এই জন্য তার কাছ থেকে দূরে আসেন, তার কথাগুলো শুনবেন না প্লিজ। যত মানুষ তার ফেসবুকের মধ্যে রয়েছেন, ইউটিউবের মধ্যে রয়েছেন, ইউটিউব সাবস্ক্রাইব করে রেখেছেন, আজ আনসাবস্ক্রাইব করেন, আজ আনফ্রেন্ড করেন, আজ তাকে আনলাইক করেন, করে আজ থেকে বের হয়ে আসেন, তার কাছ থেকে দূরে আসেন। সে নাস্তিক, নাস্তিকের মতো তাকে থাকতে দেন, নাস্তিকের মতো থাকতে দেন, কয়েকদিন আর করবে, কয়েকদিন আর করবে? আমরা তো কোনো কিছু করতে পারতেছি না, না বাংলাদেশ সরকারকে আমরা আপনার দাবি জানাতে পারতেছি, সে তো বাংলাদেশে থাকে না, হে আয়ারল্যান্ডের মতো একটি কোণার মধ্যে থাকে, আয়ারল্যান্ডের মতো একটি জায়গার মধ্যে থাকে, আর ওইখানে বসে বসে কুকুরের মতো ব্যাক ব্যাক করতে থাকে, ওইখানে বসে বসে কুকুরের মতো ব্যাক ব্যাক করতে থাকে, ইংল্যান্ডের ও ইংল্যান্ডের রাজধানীতেও আসে না, ওই আয়ারল্যান্ডের একটা গরুর চিফার মধ্যে থাকে, বের হয় না। তো তার সাথে আপনি কি কথা বলবেন? তার আপনার তার অডিও ক্লিপগুলো আপনি দেখছেন কেন? ভিডিওগুলো দেখছেন কেন? এগুলো থেকে দূরে আসেন প্লিজ। তার সাথে কেউ কন্ট্যাক্ট করবেন না, তার সাথে কেউ কন্ট্যাক্ট করবেন না। এই
চতুর্থ জন্তুর চাইতেও খারাপ, তার সাথে কন্ট্যাক্ট করা মানে আপনি জ্ঞানহীন হওয়া, আপনি জ্ঞানহীন হওয়া। জ্ঞান তো অর্জন করা দূরের কথা, জ্ঞানহীন হতে হবে। এই জন্য চতুর্থ জানোয়ারগুলা থেকে দূরে থাকার চেষ্টা করেন। জাজাকুমুল্লাহ খায়ের ওয়াহসান জাজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা।